মুভিস নামটাই অবশ্যই সবাই চিনে, সবাই যে কোনো কিছু হলেই মুভিস মুভিস বলে। মূলত মুভিস শব্দের অর্থটা কি সেটা তারা জানে না। মুভিস মূলত এরকম হতদরিদ্র মানুষের জন্য একজন বন্ধু হিসেবে ছিল, তার জন্যই মুভিস নামটা প্রচলিত হয়েছে। তো আমি সেই গর্বিত এলাকার একজন ছেলে যেখানে মুভিসের জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, যে এলাকাগুলোতে মুভিস অসংখ্য মুভিস জন্মগ্রহণ করেছেন সেই এলাকায় আমার বাসা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কিন্তু রাস্তার পরিস্থিতি ভালো না এখন। আজকে আপনাদের আমি আমার আঞ্চলিক ভাষার একটা ব্লগ উপহার দিব। তো আমি আঞ্চলিক ভাষায় এখন থেকে কথা বলবো। মূলত আমার গ্রামের বাড়ি হচ্ছে পঞ্চগড়, যেহেতু উত্তরবঙ্গে পড়ছে তো উত্তরবঙ্গের ভাষা তো অবশ্যই আপনারা চিনেন এবং কি শুনছেন। তো উত্তরবঙ্গের ভাষায় যদি আমি আমার ব্লগ নতুনভাবে আবার পরিচালনা করি, আমার মোটো ব্লগিং যদি আমি নতুন করে আবার উত্তরবঙ্গের ভাষায় পরিচালনা করি, তো আপনারা কে কে অ্যাগ্রি আছেন আমাকে একমত পোষণ করবেন এবং কি কমেন্টে জানাবেন যে ভাই আপনি চালিয়ে যান অবশ্যই। তো এখন মুই আচ্ছা, প্রথম প্রথম অবস্থায় একটু কষ্ট হবে কথাগুলা বলার, কারণ অনেক দিন থেকে কথাগুলা বলা হয় না। গ্রামের ভাষায় কথা বলার মানে কেন, দীর্ঘদিন থেকে আমি তো ঢাকায় বসবাস করি, তার জন্য গ্রামের ভাষা সচরাচর আঞ্চলিক ভাষাটা কমই বলা হয়। তো আমি চেষ্টা করব আপনাদের সাথে আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা জ্যামের ভিতর বসে আছি, ভালোই লাগতেছে, একটু জ্যাম উপভোগ করতে হয়। রাস্তার ভিতর শুধু শুধু ফাঁকা রাস্তায় গাড়ি চালাইলে তো হয় না, একটু জ্যাম কেউ হ্যাঁ চলার সাথী হিসেবে নিতে হয়, তাহলেই বোঝা যায় সে একজন প্রকৃত রাইডার। যাই হোক, আমরা যেহেতু অফিস ছুটির সময় বের হয়েছি সেহেতু জ্যাম লাগারই কথা, ডোন্ট মাইন্ড, কারণ আমি বের হয়েছি আজকে অফিস ছুটির টাইমে। আর হচ্ছে আমি আপনাদের মজা দিতে পারবো, আমার আঞ্চলিক ভাষা যেহেতু উত্তরবঙ্গের ভাষা সেহেতু উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষাটা কিন্তু মজাদার একটা ভাষা, ঠিক আছে। মানুষ এটাকে মানে অনেক ভালোবাসে এই ভাষাটাকে, যারা আমরা উত্তরবঙ্গের মানুষ আছি, এবং কি আমাদের বাংলাদেশের আদার সাইটের যারা আছে সবাই পছন্দ করে। মূলত সবাই মুভিস নামটাই অবশ্যই সবাই চিনে, সবাই যে কোনো কিছু হলেই মুভিস মুভিস বলে। মূলত মুভিস শব্দের অর্থটা কি সেটা তারা জানে না। তো মুভিস একজন অনেক ভালো ছেলে, তার কোনো তুলনা হয় না। সে তার একটা বাস ছিল, এই বাসটাতে আপনার গাইবান্ধার, মূলত গাইবান্ধাতে মুভিসের বাড়ি। তো ওর একটা বাস ছিল, ওর বাসের যত সব ওর এলাকার পোলাপান যারাই বাসে উঠতো ওর কাছ থেকে একটা স্লিপ নিত। স্লিপ নিয়ে বলতো যে মুভিস কয়জন আছেন, মানে সুপারভাইজার বলতো যে মুভিস কয়জন আছেন, মানে মুভিসের নামে কয়জন আছেন। তো সবাই হাত যারা যারা মুভিসের কাছ থেকে স্লিপ আনতো কম ভাড়া রাখতো। হ্যাঁ, তো তারা বলতো যে হ্যাঁ মুভিস আমরা আসি, মানে আমি গুছালোভাবে বলতে পারতেছি না, ঠিক আছে,
কিন্তু এরকমই কথাটা হচ্ছে মুফিস মূলত এরকম হতদরিদ্র মানুষের জন্য একজন বন্ধু হিসেবে ছিল, তার জন্যই মুফিস নামটা প্রচলিত হয়েছে। তো আমি সেই গর্বিত এলাকার একজন ছেলে, তো আমি সেই গর্বিত এলাকার একজন ছেলে যেখানে মুফিসের জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, যে এলাকাগুলোতে মুফিস, অসংখ্য মুফিস জন্মগ্রহণ করেছেন সেই এলাকায় আমার বাসা। হ্যাঁ, আর আমার মাতৃভাষাটাইও অনেক আমি প্রাধান্য দেই বেশি, ঠিক আছে, আমার মায়ের ভাষা। হ্যাঁ, আমি যেই ভাষায় বড় হয়েছি সেই ভাষাকে প্রাধান্য দেই বেশি। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে সবসময় থাকবেন, যেন আমি ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি। তো সবাইকে ধন্যবাদ। নেক্সট ব্লগে আপনার উত্তরবঙ্গের যে ভাষাটা, এই ভাষাতেই আমার ব্লগগুলো দেখবেন। এন্টারটেইনমেন্ট এখানেই থাকবে। হ্যাঁ, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, এবং কি উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষায় আমার ব্লগটা দেখবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।